পার্থকে এবার দলের ক্যান্সার বলে উল্লেখ করলেন নব ব্যারাকপুরের পুর প্রধান প্রবীর সাহা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওয়ে প্রবীরবাবুকে বলতে শোনা গেছে পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছে, তাই তৃণমূল কংগ্রেস তাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। শরীরের কোনো অংশে ক্যান্সার হলে কেটে বাদ দিয়ে দিতে হয়, পার্থ চট্টোপাধ্যায় সেই ক্যান্সার, তাই কেটে বাদ দিয়ে দিয়েছে। চায়ের দোকানে তুফান তুলে লাভ নেই, পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছে, তৃণমূল কংগ্রেস ত্যাগ কেটে বাদ দিয়ে দিয়েছে। শরীরে কোনো অংশে ক্যান্সার হলে কেটে বাদ দিয়ে দিতে হয়, পার্থ চট্টোপাধ্যায় সে ক্যান্সার বাদ দিয়ে দিয়েছে, দল দলের মতন করে চলছে। চোরফোর কাউকে বলার আগে আর ঢাক দল নিয়ে বেরোনোর আগে একটু চিন্তা ভাবনা করে বেরোতে হবে। ওরকম প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর থেকেই দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়াচ্ছিল রাজ্যের শাসক শিবির। গ্রেফতারির 5 দিন পর তাকে দল থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় দল, তাকে সরিয়ে দেওয়া হয় মন্ত্রিসভা থেকেও। এরপর থেকেই পার্থর বিরুদ্ধে ধীরে ধীরে মুখ খুলেছেন তৃণমূল নেতারা। ফিরহাদ হাকিম বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন সেজন্য আমরা লজ্জিত। এবার তার থেকে এক ধাপ এগিয়ে মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনার নব ব্যারাকপুরের পুর প্রধান প্রবীর সাহা। উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।